নমস্কার, স্বাগতম। এয়া হয়েছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্চল। অবশেষত দুই নরাধমর আত্মসমর্পণ। রাজ্য কপোয়া ঢিং কাণ্ডর পলাতক দুই অভিযুক্তর আত্মসমর্পণ। দলবদ্ধ ধর্ষণের 15 দিন পিছত নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত আত্মসমর্পণ করে দুই অভিযুক্ত গুলাব হুসেন আর ফরিদুল ইসলামে। আত্মসমর্পণের পিছতে দুই অভিযুক্তক গ্রেপ্তার করে নগাঁও আরক্ষী। উল্লেখযোগ্য যে ডিমাপুরত এটা অভিযুক্ত আত্মগোপন করে থাকার বিপরীতে আনটো অভিযুক্ত লুকাই আছিল মরিগাঁওর লাহরিঘাটত। সংখ্যালঘু সংগঠনের উদ্যোগত দুই ধর্ষণকারী আত্মসমর্পণ করে নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত। দুই নরপিশাচক সংখ্যালঘু সংগ্রাম পরিষদে গাড়িত উঠাই লৈ আনিছিল নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয়। 23 আগস্টত সংঘটিত হয়েছিল এই দলবদ্ধ ধর্ষণকাণ্ড। তার পিছরে পৰা পলাতক অবস্থাত আছিল গুলাব হুসেন আর ফরিদুল ইসলাম। ইতিমধ্যে ধর্ষণকাণ্ডর মূল অভিযুক্ত তফাজুল ইসলামর পুখুরীত পরি মৃত্যু ঘটিছে। দোষীর ফাঁসির দাবী ঢিঙত হয়েছিল ধারাবাহিক প্রতিবাদ। স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হল ঢিঙর সকল দোকান পোহার। রাজপথলে ওলাই আহিছিল হাজার হাজার লোক। সেয়া যেতিয়া ঢিং কাণ্ড সংঘটিত হয়েছিল তার ঠিক পাছতেই হাহাকার লাগিছিল রাজ্যজুড়ি। আর এতিয়া এই ঢিং কাণ্ডর আন দুই অভিযুক্তর অবশেষত আত্মসমর্পণ। টিভির পর্দার দৃশ্য দেখুয়াইছো, আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত আহি আত্মসমর্পণ করেছে। এজনে নাগাল্যান্ডত গিয়ে আত্মগোপন করে আছিল আর আনজন অসমতেই আছিল। কিন্তু একটা সংখ্যালঘু সংগঠনের উদ্যোগত আত্মসমর্পণের বাবে লৈ অনা হয়েছে। এটা উপর যিখিনি বিচার প্রক্রিয়া আছে সেইখিনি চলিব। আদালতে কেনে ধরনের রায় দিয়ে সেয়াও হব গুরুত্বপূর্ণ। কিন্তু সর্বত্র দাবি উত্থাপন হয়েছে কঠোর শাস্তি দিয়ার, কারণ এওঁলোকৰ বিরুদ্ধে এটা গুরুতর অভিযোগ। আর আরক্ষী যাতে সঠিকভাবে তদন্ত করে তার প্রতিও আশা করেছে এতিয়া বিভিন্ন দল সংগঠনে। এটা মন্তব্য আহিছে, সকলে এটাই কথা উল্লেখ করেছে যে আরক্ষীয়ে সঠিক তদন্ত করক আর যিখিনি তথ্য পায় প্রকৃত তথ্যখিনি আদালতত উপস্থাপন করক, কেস ডায়েরি সবল রূপত প্রস্তুত করক আর তারপরেই ভারতীয় ন্যায় সংহিতার অধীনত আদালতে শাস্তির বিধান দিব। কিন্তু এই সমগ্র ঘটনাক লো ইমান দিনে রাজ্যত তুলপাল লাগি আছিল আর রাজ্যত তুলপাল লাগি থাকার সময়তেই এই দুইটা পলায়ন করেছিল, আত্মগোপন করেছিল। অবশেষত এই দুইটাই আত্মসমর্পণ করেছে। রাজ্যর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এক্স মাধ্যমত একটা পোস্ট করেছে আর আরক্ষীয়ে এই দুই অভিযুক্তক যে গ্রেপ্তার করেছে সেই কথাটা উল্লেখ করেছে। ইমান দিনে আত্মগোপন করে আসছিল, অবশেষত আজি আরক্ষীর ওসর ধরা দিছেহি আর আরক্ষীয়ে করায়ত্ত করেছে। কিছু ভাষ্য আহি আছে, আমি ভাষ্যব শুনাব বিচারিছো। না, আমি বিচারি আছিল, পরিয়ালের মানুষে আমাকে যোগাযোগ করেছিল যে তেওঁলোকে আত্মসমর্পণ করব বিচারে আর তেওঁলোকে আজি আহি করে। না, নির্দোষী বা দোষী সেটা তো কোর্টেহে কব। আমি যেখানে এভিডেন্স আছে আমি কোর্টত প্রডিউস করিম আর সেই এভিডেন্সের ভিত্তিতে তেওঁলোকক বিচারি আছো। আমি ইমান দিনে আমি অপারেশন চলাই আছিল বিভিন্ন জায়গা আর এটা যেহেতু তেওঁলোকে নিজে আহিছে, তেওঁলোকে কোঅপারেট করিম বলে কৈছে, আর বাকি তদন্তখানি আমি আগুয়াই লৈ যাব। দুইজন তিনিজন একেলগে আছিল, আপনাদের আগতে মই কথাটো কৈছো, তিনিজন একেলগে বাইকত আছিল আর সেই বস্তুটো আমার উইটনেসও আছে। আমার লগত না না আমার লগত তেওঁলোকৰ মাকে কালি যোগাযোগ করেছিল, মোৰ লগতে যোগাযোগ করেছিল যে তেওঁলোকে আত্মসমর্পণ করাব বিচাৰে। এতিয়া কার থ্রুদি আহিছে বা কোনে লৈ আহিছে মোৰ ইয়ালৈকে সেইখিনি আমি পিছত গম পাইছো যে কোনোবা এটা সংগঠনে লৈ আহিছে, হয়তো তেওঁলোকৰ মাকে যোগাযোগ কৰিছে তেওঁলোকৰ লগত। যেতিয়া ডিঙৰ এনেকুৱা নাৰুকে এটা ঘটনা সংঘটিত হৈছে, তৎক্ষণাৎ ভাবে আৰক্ষী তাফাজুলক গ্রেপ্তাৰ কৰি আইনি প্রক্রিয়ায় হয়তো তাফাজুল কি কারণে মৃত্যু হয়েছে আমি নাজানো, কিন্তু বাকি দুজন আসামি যেতিয়া পলাই আসলে হয়তো পুলিশের ভয়ত পলাই আসলে। আমি সংগ্রাম পরিষদে আপ্রাণ চেষ্টা করে পুলিশের যোগাযোগ করে আমি যাকালি নাগাল্যান্ডের পর দুজন মানুষ আমি ধরি পেলায় আমি আমি আরক্ষীক সমজাই দিছো পলাই আসলে। গতি আমি যদি হস অর্থাৎ এই কাণ্ড জড়িত আছে কঠোরভাবে আইনি ব্যবস্থা হব লাগে, কিন্তু আরক্ষীর হাতত নয় আদালতের মজিয়াত এই বিচার আমি 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 আশা রাখিছো যে আদালতের জড়িয়ে কঠোরভাবে এই বিচার হয় আর এনেকা ঘটনা সংঘটিত যদি গোটেই কোনো জায়গা নহয় সেই কারণে আমি আমি আরক্ষী পাহনক আমি আহ্বান জানাইছো নিরপেক্ষ তদন্ত হব লাগে আর সত্য প্রতিষ্ঠা তো হব লাগে। হ্যাঁ, আত্মসমর্পণ তেওঁলোকৰ পরিয়ালের লগত আলাপ আলোচনা করে আমি আরক্ষী পাহনের লগত আলাপ আলোচনা করে আজি আমি আত্মসমর্পণ করাই দিছো আর
তদন্ত করা যদি সচার্থে দোষী হয় কঠোর পারা কঠোরতম শাস্তি আমি দাবি করছো, কিন্তু আইনি প্রক্রিয়ার আমি শাস্তি ব্যবস্থা দাবি জানাইছো। প্রকৃত হিসাবে বেয়া কামত জড়িত আছিল শাস্তি হব লাগে, আর যদি জড়িত নাই আমাক বারবার কৈছিল ফরিদুল আর গুলাব আমি দুজন ব্যক্তিক আমি আনিছো, আনি পেলাই আমি নগর জেলা আরক্ষী অধীক্ষকর আমি যোগাযোগ করেছো, তেওঁলোকে আমাক সহায় করবো দিছিল, আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে সম্পূর্ণ সহযোগ করেছো, আজি তেওঁলোকক আমি দিছো। এটা আমি এটা কথা স্পষ্টভাবে আমি কব বিচার, যদি এই বেয়া কামর জড়িত নাই তেওঁলোকর কোনো প্রকারে যাতে শাস্তি নহয়, আইন প্রমাণে তেওঁলোকক উপযুক্তভাবে আত্মসমর্পণ তেওঁলোকে আমাক কৈছে, অভিযোগ উত্থাপন হয়েছিল, আমি তেওঁলোকর আমি আলোচনা তেওঁলোকে করবত পলাই আছিল, তেওঁলোকে গার্জেন আমি গার্জেন্টে আনিছে, গার্জেন্টে আনি পেলাই আমাক আমি বিচারো সঠিক নিরপেক্ষ তদন্ত হব লাগে, আর সঠিক নিরপেক্ষ তদন্তের মূল অভিযুক্ত যিজন আছে আমার এজনী অসমীয় স্কুলিয়া ছাত্রীক দর্শন করেছে, বর্বর কাণ্ডর লগত যে সকল ব্যক্তি জড়িত আছে তেওঁলোকক উপযুক্ত শাস্তি বিহবলৈ আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদের তরফৰ পৰা আমি দাবি উত্থাপন করছো। আমি নাগাল্যান্ডের সেন্ট্রাল জেলার সম্মুখত আমি তাত গৈছিলো, আমি অভিযান চলাইছো গোটেই রাতি, আমি যোৱা দুদিন ধরে পেলে আমি টোপনি যোৱা নাই, আমি তাত গৈছিলো নাগাল্যান্ডের সেন্ট্রাল জেলার সম্মুখৰ পৰা আমি এটা অটো রিক্সাৰে তেওঁলোকৰ পৰিয়ালে বেলেগ মানুহ যিসকলে আনিছিল তেওঁলোকে আমাক দেখা দিয়া নাই, আৰু তেওঁলোকে নমাই দিয়ার পিছত পরিয়ালের মানুষ মূল আসছিল তেওঁলোকে চিনাকি করে আমার গাড়িত আমি নিজে উঠাই আনিছো, আর আজি আমি আরক্ষী অধীক্ষকক সমজাই দিয়ার কারণ এটাই, অপরাধী অপরাধী অসমৰ মাজত কোনো অপরাধী যাতে ধর্মীয় দৃষ্টিরে নেচায়, যদি তেওঁলোকর কোনো দুঃখ নাই, তেওঁলোকে বারে বারে কৈছিল যে তেওঁলোকর কোনো ধরনের দুঃখ নাই, গতিকে এটা আইনের হাতত দিছো, প্রশাসনের হাতত দিছো, তেওঁলোকে বিচার করিব, নিরপেক্ষ সঠিক তদন্ত সংখ্যালঘু সংগ্রাম পরিষদে আমি খুঁজিছো। কথা হলো অপরাধের লগত আমার কোনো আপোষ নাই, আর অপরাধের কোনো জাত ধর্ম নাই, অপরাধ যে কোনো ধর্মের হব পারে, আমি দেখিছো ঢিংকাণ্ডর ঘটনালয় বহুতেই রাজনীতি করেছে, আর বহুতেই এটা ধর্মক টার্গেট করে বিভিন্ন ধরনের কথা কৈছে, আমি মুসলমান হিসাবে আমারও আমি মনত কষ্ট পাইছো, এক দুজনে যদি সমাজত কিবা অন্যায় করে সমগ্র মুসলমান কিন্তু ইয়ার ক্ষেত্রে জগরিয়া নহয় আর সকলে দায় নয়, আর ঢিং নারকীয় ঘটনা সংঘটিত হওয়ার পিছত আমার বিশেষ মুসলমান সমাজে ইয়ার তীব্র বিরোধ করেছে, আর ওলাই আছে মসজিদে মসজিদে মানুষ, মসজিদের পর ওলাই হাজার হাজার মানুষ ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, একমাত্র এই ভুক্তভোগী ছোৱালীজনীর ন্যায় বিচারি, গতিকে আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে সত্য প্রতিষ্ঠা বিচার আমি সত্যটা আমি বিচারিছো, আর নিরপেক্ষভাবে আমি তদন্ত বিচারিছো, আর যদি সচা অর্থাৎ দুই হয় আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে কঠোর পৰা কঠোরতম আমি শাস্তির দাবি বিচারিছো, একমাত্র আইনের প্রক্রিয়া আর আইনের কাঠগড়ার জড়িয়ে, কিন্তু আরক্ষীর হাতত যাতে কোনো পর্যায়ে আর বিচার নাইকিয়া নহয় তার আমি আরক্ষী বাহনক আমি দাবি জানাইছো। আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰা বর্তমান লাইভত আছে। নীলোৎপল, সঁচাকৈ দোষী প্রমাণিত হলে সংখ্যালঘু সংগ্রাম পরিষদেও দাবি করেছে যে কঠোর শাস্তি দিব লাগে ইহত দুটাক, আর অধিক তথ্য কি আছে আপনার? নিশ্চয় প্রাঞ্জল, আমি ইতিমধ্যে প্রথম আমি যে বাতৰি প্রথমতে আমি যে নগাঁও আরক্ষী অধীক্ষক স্বপ্নীল ডেকার ভাষ্য আমি আমি ইতিমধ্যে আমি দর্শক শুনাইছো, ইতিমধ্যে কৈছে যে দুইগৰাকী দোষীর মাতৃ বা পরিয়ালে নগাঁও আরক্ষী অধীক্ষকের সঙ্গে যোগাকালি যোগাযোগ করেছিল, আর তারপর আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছিল, আর আজি যে সংগঠনে লোয় আনিছে সেই সংগঠনটির বিষয়ে আরক্ষী জ্ঞাত নহয় বলে কৈছে, আরক্ষী কৈছে কোন সংগঠনে আনিছে আমি নাজানো, কিন্তু পরিয়ালে আমার যোগাযোগ করেছে, অর্থাৎ পরিয়ালে সেই সংগঠনটির যোগাযোগ করেছে যার পরিপ্রেক্ষিতে সংগঠনটি আহিছে। কিন্তু প্রাঞ্জল ডাঙর কথাটা হয়েছে যে ঢিং কাণ্ড যেটা সংঘটিত হয়েছিল সমগ্র রাজ্যতে কিন্তু ক্ষোভর অগ্নি জ্বলিছিল, এগারী দশম শ্রেণীর ছাত্রী এগারী কিশোরী যিনি নির্যাতন করা হয়েছিল, যে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উত্থাপন হয়েছিল, আর তারপরে যে তফজ্জুলক প্রথম দিনাখানে গ্রেপ্তার করেছিল, তফজ্জুলক নিশা অপরাধের যত অপরাধ সংঘটিত সেই স্থান পরিদর্শন করবল যাতে তফজ্জুলে পুকুরীত জাপ মারি পলায়নের চেষ্টা করবলে গিয়ে হলির সমাধি ঘটেছিল, কিন্তু বাকি দুটা যে অপরাধী আসলে ফরিদুল আর গুলাবুদ্দিন, ফরিদুল পেশার একজন গাড়ি চালক, ডিমাপুর মরিগাঁওয়ের পর ডিমাপুর নিত বাস চলায়, আর গুলাবুদ্দিন হয়েছে এগারী পেশাদ নাপিত, কিন্তু ফরিদুলে প্রথম অবস্থাত আমি বাতরি সম্প্রচার করেছিলাম ফরিদুলে নগাঁওয়ের হুজাই মুরাজারলে পলায়ন করেছিল, হুজাই মুরাজারত গিয়ে আত্মগোপন করেছিল, আর যেটা হুজাই আরক্ষী ফরিদুলক বিচারি অভিযান চলাইছিল সেই নিশাই ফরিদুলে পলায়ন করেছিল ডিমাপুরলে, আর ডিমাপুরের ডিমাপুরতে আত্মগোপন করেছিল দীর্ঘদিন ধরে, আর গুলাবুদ্দিনে মরিগাঁওত আত্মগোপন করেছিল, আর ফরিদুলক যা নিশা ফরিদুলক সংখ্যালঘু সংগ্রাম পরিষদ নামক সংগঠনটি কোয়া অনুসরি পরিয়ালে ফরিদুলক ডিমাপুর সেন্ট্রেল জেলার সম্মুখত এখন অটো রিক্সাত আহি পেলায় গতাই দিছিল, আর গুলাবুদ্দিনকো সি সেইদরে মরিগাঁওত প্রায় আহি পেলায় গতাই দিছিল, আর দুয়োকে লৈ পেলায় আজি নগাঁও আরক্ষীর ওসর হাজির হয়েছে। কিন্তু প্রাঞ্জল আটাইতকৈ ডাঙর কথাটো হৈছে যে আরক্ষী অবশ্যই অস্বীকার করেছে যে আরক্ষীয়ে কোনো সংগঠনের সঙ্গে যোগাযোগ করা নাই বলে কৈছে, আরক্ষীয়ে কৈছে যে তেওঁলোকৰ পৰিয়ালে তেওঁলোকক গতাইছে, কিন্তু যি কি নহওক প্রশ্নটো হৈছে এগৰাকী কিশোরী এগৰাকী দশম মান শ্রেণীর ছাত্রীর
যি ঘটনা সংঘটিত হল সেই ঘটনার এটা তদন্ত করার প্রয়োজন আছে। সেই ঘটনার এটা তদন্ত কি প্রক্রিয়া চলে, এই দুই যে অভিযুক্ত যে আত্মসমর্পণ করেছে, এই দুই অভিযুক্তর ভিতরে আরক্ষী কি সাক্ষ্য প্রমাণ আছে, আর আদালতে বর্তমান কেনেকুৱা সাধারণ শাস্তি প্রদান করে, কারণ এনেকুৱা এক জঘন্য ঘটনা যে জঘন্য ঘটনায় সমগ্র রাজ্যতে প্রতিবাদৰ জুই জ্বলাইছিলে, সেই ঘটনার অপরাধীক কেনেকুৱা শাস্তি প্রদান করা হয় সেই বিষয়ে বর্তমান সকলে অধীর আগ্রহে অপেক্ষা। নিশ্চয় নিশ্চয়, আর ভারতীয় ন্যায় সংহিতার অধীনত যেহেতু শাস্তি হব সেয়েহে আমি আশা করছো আদালতে উচিত বিচার করব। নীলোৎপল, আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো, পরবর্তী সময় পুনের যোগাযোগ স্থাপন করব। কিন্তু ঢিংবাসী কি প্রতিক্রিয়া প্রকাশ করেছে, ঢিংত কেনে ধরনের এক পরিবেশের সৃষ্টি হয়েছে, এই দুটা আরক্ষীর জালত পড়ার পাছত গোলাপউদ্দিন আর ফরিদুল ইসলামক গ্রেপ্তারের পাছতে ঢিংর নারী সমাজ ওলাই আহিছে, ঢিংর পৰা মুজাম্মিল হকয়ে অধিক জানাবো। ঢিঙৰ কিশোরী দর্শন কাণ্ডর আন দুই অভিযুক্তক অবশেষত আরক্ষী আটক করবলৈ সক্ষম হল। ষোল্ল দিন পূর্বে ঢিঙতে সংঘটিত হয়েছিল এক কিশোরী দর্শন কাণ্ড, আর তার পিছতেই আরক্ষীয়ে পিছদিনাখনে আটক করেছিলে তাফাজ্জুল নামর অভিযুক্তটুক, আর তাফাজ্জুলে আরক্ষী বেহুফালি আরক্ষীর বেহুফালি পলাবলৈ চেষ্টা করতে গৈ পেলায় পানীত পড়ি পেলায় মৃত্যু হল। আর পরবর্তী ষোল্ল দিন পিছত পুনের আরক্ষী আটক করলে আন এই দুই অভিযুক্তক। এই সংক্রান্ত ঢিঙর নারী সন্থায় কি কয়, ঢিঙর নারী সুরক্ষা সমিতিয়ে কি কয়, এই সংক্রান্ত আমি আমি জানিবলে চেষ্টা করি কি কব। হয়, আমি আসলে 22 তারিখে ঢিঙত যুক্ত একটা জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছিল সেই অনুষ্ঠানটির উপর সংগতি রাখি আমি প্রতিবাদ কার্য চলাইছিল ঢিঙর বাকি রাইজে, যেহেতু আমি নারী সুরক্ষা নহয় গতি নারী সুরক্ষার কারণে আমি রাজপথত উলাই গিয়ে আমি প্রতিবাদ করবলে বাধ্য হয়েছিল। আর আমার প্রতিবাদের দ্বিতীয় দিনাখনে এজন অভিযুক্তই পুলিশের গ্রেপ্তার হওয়ার পাছতো তখেতে পানীত পড়ি পেলে মৃত্যুবরণ করেছে বলে আত্মহত্যা করেছে বলে আমাক আসলে প্রশাসন বিষয়ে জানাইছিল, কিন্তু এই মৃত্যুটা আসলে আমার সকলের কারণে একটা রহস্যজনক মৃত্যু আসে, কিন্তু আমি ধর্ষণের নিচিনা পাপ কামর কারণে অপরাধীর কারণে এনেকা রহস্যজনক মৃত্যু আসলে নিবিচার, কিন্তু আজি আমি প্রতিবাদ 6 দিন প্রতিবাদ করার পাছত আমাক আসলে পুলিশ প্রশাসন বিষয়ে আমাক প্রতিশ্রুতি দিছিল যে 48 ঘণ্টার ভিতর বাকি দুজন অভিযুক্ত করায়ত্ত করব, কিন্তু 48 ঘণ্টার ভিতর করায়ত্ত করব নোৱাৰিলেও কিন্তু আজি 16 দিন মূরত করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। গতি আমি পুলিশ প্রশাসনক সরকারক অনুরোধ জানাম যুন দুজন ধর্ষণকারী ফরিদুল আর গোলাপউদ্দিনক উচিত শাস্তি প্রদান করক, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করক, যুক্ত আসলে শাস্তি আমার সমাজের কারণে আমার কারণে একটা উদাহরণ হয়ে রয়ে, যুবিল ধর্ষণের নিচিনা মনোবৃত্তি রখা মানুষে যাতে এনেকা ধরনের ধর্ষণের নিচিনা একটা নিকৃষ্ট কাম করবলে কারণে যাতে সিহতর বুকু কপে, সিহতে যাতে হাজারবার চিন্তা করে, যেহেতু আমার নারী সুরক্ষিত একবারেই নহয়, আমার দেশতেই হোক বা আমারতেই হোক বা আমার ঢিঙতেই হোক, এজনী কন্যারপরা নাবালিকারপরা কিন্তু এগারী 65 বছরীয় বৃদ্ধালেকে কিন্তু কোনো সারি যাওয়া নাই, সকলে ধর্ষণের বলি হয়েছে। গতি সরকারক অনুরোধ জানাম যে এই ধর্ষণের নিচিনা কার্য সংঘটিত করা যুবিল অভিযুক্ত যুবর আসলে অপরাধী, এই অপরাধীর কিন্তু সাধারণ মৃত্যু নহয় বা সিহতে যাতে 10 বছর বা 15 বছরের পিছত যাতে জেলের বেল লোপেলে যাতে সিহতে আকো মুকলি আকাশের তলত ঘুরি ফুড়ব নয়, গতি অতি সালে অতি সালে ফাঁসি দিয়ক, আর ফাঁসিটো এনেকা হব লাগে যাতে গোটে সমাজ জানে, যেহেতু সমাজে জনাকে ধর্ষণ করেছে গতি সিহতরও শাস্তি কিন্তু সমাজে জনাকে সিহতর মৃত্যু হব লাগে। মই পুলিশ প্রশাসন বিষয়ক সেইটাই অনুরোধ করি আর অনুরোধ জানাইছো, আমার যেহেতু নারী সুরক্ষিত নহয় গতি নারী সুরক্ষা আইনখন বলবৎ করক, অতি সালে বলবৎ করক, নারী যদি সুরক্ষিত নহয়, নারীর যদি অস্তিত্ব সংকটত পড়ে, নারীর যদি অস্তিত্ব ধ্বংস হয়, তেতিয়াহলে কিন্তু আমার সমাজখন ধ্বংস হব, আমার পৃথিবীখন ধ্বংস হব, আমার রাজ্যখন ধর্ব হব, যত দেবীক পূজা করা হয় তাত দেবী কিন্তু ধর্ষিতা হয়ে আছে। পরবর্তী খবর, স্বপ্নীল দাসক 3 দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করা হয়েছে, পূর্বতে 2 দিনের আরক্ষীর জিম্মাত দিছিল স্বপ্নীলক, আজি পুনের আদালতত হাজির করা হয়েছিল স্বপ্নীলক, আরক্ষীয়ে 5 দিনের জিম্মাত বিচারি করেছিল আবেদন, ট্রেডিংয়ের গোচরত অভিযুক্ত স্বপ্নীল দাস অধিক সুৎপোষের আরক্ষীয়ে নিজের জিম্মাত বিচারিছে, এটা 3 দিনের আরক্ষীর জিম্মালয় পুনের প্রেরণ করা হয়েছে। আমার সতীর্থ সাংবাদিক প্রিয়ব্রত গগৈ বর্তমান ফোনলাইনত আছে, প্রিয়ব্রত আর অধিক কি তথ্য আছে আপনার?
হয় প্রাঞ্জল স্যার, যেদিনা আসলতে স্বপ্নলি দাসক আটক করা হয়েছিল সেইদিনায় পুলিশে আসলতে আরক্ষী দিসপুর আরক্ষী অধীনত কেবাদিনের আসলতে জিম্মাত বিচরা দেখবলে পাওয়া গেছিল আর বহুখিনি তথ্য আসলতে সংগ্রহ করবলে চেষ্টা করেছিল। কিন্তু সেই সময়ত আদালতে কেবল মাত্র দুদিনের আসলতে জিম্মাত দিয়া দেখবলে পাওয়া গেল। কিন্তু আজি দুদিন যেটা পার হয়ে গেল, দুদিন উকলি যাওয়ার পাছত আজি পুনের আদালতে হাজির করা হল আজি আর আরক্ষী আজি পাঁচ দিনের আসলতে জিম্মাত বিচরা দেখবলে পাওয়া গেছিল। আর পাঁচ দিনের যে জিম্মার আবেদন আছিল সেয়া নাকচ করে মাত্র ক্ষমা করব পুনের তিন দিনের বর্তমান সময়ত স্বপ্নলীল দাসক আরক্ষী জিম্মালে প্রেরণ করা দেখবলে পাওয়া গেছে। বিগত দুই দিন যে দুদিন আসলে স্বপ্নলীল দাসক জিম্মাত রখা হয়েছিল সেই দুদিন বিশেষ দেখবলে পাওয়া গেছিল যথেষ্ট ডিসিপিএ হোক বা জয়েন্ট সিপিএ হোক আহি তেওঁ জেরা চলা দেখবলে পাওয়া গেছিল। দিনে নিশায় মারাথান জেরা চলাইছিল আর তেওঁর আসলে কেনে কোনো ধরনের কোরবা তেওঁর সুসূত্র আছে নাকি আসলে যে সমূহ অভিযোগ ইতিমধ্যে আহি পড়েছিল তেওঁর বিরুদ্ধে, গতিকে তেওঁ সহায় সম্পত্তি কোত আছে, সেই সমূহ অবাধ সহায় সম্পত্তি নেকি কোনো ধরনের ট্যাক্স দিয়া হয়েছে নে নহয়েছে বা কেনে ধরনের আহরণ করা হয়েছে, লগতে যে সমূহ অভিযোগ উত্থাপন হয়েছিল যে বিভিন্ন ধরনের ঠগুয়া ধরনের অভিযোগ উত্থাপন হওয়া দেখবলে পাওয়া গেছিল, গতিকে সেই সন্দর্ভতো বিভিন্ন ধরনের তথ্য উলিয়াবলে চেষ্টা করেছিল। আর সমান্তরালভাবে বিভিন্ন ধরনের তথ্য আহরণ করবলে সক্ষমও হওয়া দেখবলে পাওয়া গেছিল যে বিদেশত বহুতো সম্পত্তি দেখবলে পাওয়া গেছিল। সমান্তরালভাবে গুয়াহাটীত থাকা যিকেইখন বাহন আছে, এখন মার্সিডিজ, এখন ডিফেন্ডার বাহন আর লগতে এখন দুকাতি বাহন ইতিমধ্যে জব্দ করা দেখবলে পাওয়া গেছে, লগতে যি বহি দেশত ইতিমধ্যে বহুকেইটা ব্যাংক একাউন্টের সম্ভেদ পাওয়া গেছে আর যি আসলে সম্পত্তির তালিকা বহি দেশের সম্পত্তির তালিকা এখন ইতিমধ্যে আমার চকু আগত আহি পড়ছে। গতিকে আহিবলগা তিন দিন যে তিনটা দিনত পুনের এবার আরক্ষী জিম্মাত পাইছে গতিকে সেইকটা দিনত আরক্ষীয়ে পুনের একধরনের মারাথান জেরা অব্যাহত রাখব আর বহুখিনি তথ্য উলিয়াবলে চেষ্টা করব বলে পূর্ণ সম্ভাবনা আছে বা বর্তমান সময় আশা করব পারি। প্রাঞ্জল ধন্যবাদ প্রিয়ব্রত এইখানে তথ্যের বাবে। ইয়ার মাজতে আহিছে আন এক ব্রেকিং নিউজ, প্রবঞ্চক বিশালর আন এখন বাহন জব্দ করা হয়েছে। জব্দ হয়েছে বিশালর কিয়া সেলটোস বাহন এখন, বিশালর আন বিলাসী সামগ্রীও জব্দ করার সম্ভাবনা আছে। পুনর্বার জানাইছো বিশাল ফুকন যিগৰাকীয়ে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন প্রান্তলৈ প্রেরণ করেছিল বলে অভিযোগ উত্থাপন হয়েছে, সেইগৰাকী বিশাল ফুকনের আন এখন বাহন জব্দ করা হয়েছে। বিশালর কিয়া সেলটোস বাহন এখন জব্দ হয়েছে, বিশালর আন বিলাসী সামগ্রীও জব্দ করার সম্ভাবনা আছে। আমার সাংবাদিক জেসিম বর্তমান ফোন লাইনত আছে। জেসিম, আর কি কি তথ্য আছে আপনার? হয়, আজি 9 বজাত সন্ধ্যা হওয়ার পাছতে আসলে আরক্ষীর মুভমেন্টবুর ক্রমান্বয়ে কমি গেছিল আমি দেখবলে পাইছিল। আরক্ষী অবশ্যই যিগৰাকী আয়ু আসলতে গোটেই ঘটনাটোৰ তেওঁ আসলতে সিজল আগরওয়াল অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ডিব্রুগড় সদরের যে ক্রাইম তেওঁ আসলতে তদন্তত নামি আছে আর তদন্ত বারে বারে তেওঁ সদর থানালে আহি আছে, সদর থানার একটা কক্ষতে আসলতে আলোচনা করে আছে। তেনে সময়তে এই বাহনখন পুনৰ এবার এখন বিশালর বাহন বলে অনা হয়েছে। লক্ষণীয় কথাটো হল যে এতিয়ালৈকে বিশালর চারিখনকৈ বিলাসী বাহন অনা হল, এখনের পাছত এখন প্রতিদিনেই এখন বাহন আনিছে আর এনে ধরনের বহু আসলতে মূল্যবান সামগ্রী আসলতে বিশালে ক্রয় করেছিল, সেই ক্রয় করা সামগ্রী সমূহ আরক্ষীয়ে জব্দ করার সম্ভাবনা আছে। প্রক্রিয়া চলি আছে, তদন্ত প্রক্রিয়া চলি আছে, যিমানেই খান্দিছে সিমানেই আর তথ্য ওলাইছে। আরক্ষীয়ে রাতে প্রায় 2-3 বজালৈকে কাম করেছে ডিব্রুগড় আরক্ষী অতিরিক্ত আরক্ষী অধীক্ষকগী যিগৰাকী ঘটনাটোর আয় দিয়া হয়েছে। আর গোটেই প্রক্রিয়াটা যদি প্রাঞ্জল চা যায় বিশালের আসলে এইবর খুব ন্যূনতম সম্পত্তি বলেহে কব লাগিব, যেহেতু 200 কোটি টাকার কথা ওলাইছে বিনিয়োগ বহিরাষ্ট্রত আসলতে বিশালে ধন সমূহ আসলতে এটা মুদ্রা আসলে বিদেশী মুদ্রালে কনভার্ট করে আসলে, সেই তেনেকা কথা যদি প্রসঙ্গ চা যায় তেনহলে বিদেশতো হয়তো বিশালের সা সম্পত্তি থাকার বা তেনে ধরনের কোনো তথ্য আসলে পোৱাৰ সম্ভাবনাও আরক্ষী বর্তমান প্রকট হয়ে উঠেছে আরক্ষীর তদন্তত। ধন্যবাদ জেসিম এইখানে তথ্যের বাবে। আনফালে অসমৰ চুকে কোণে সকলোৰে মুখত এতিয়া চুমিৰ প্ৰসংগ। চুমিহঁতৰ মূৰত কাৰ এনে ইমান শক্তিশালী আশীৰ্বাদ আছে যাৰ বাবে 5 দিনেও আৰক্ষীয়ে সন্ধান নাপালে পলাতক স্বামী স্ত্ৰীৰ? ৰাজনৈতিক হেঁচা আৰু আৰক্ষীৰ সহযোগতে ইতিমধ্যে গুৱাহাটীৰ পৰা নিৰাপদে ওলাইও গ'ল পলাতক চুমি তাৰ্কিক। মুনাফা সুমিহতর কত যে দলে গলে লগা দাদা বৌ বন্ধু অথবা বা ট্রেডিং কাহিনীর গরম বতাহত এতিয়া ডুবিছে চৌপাশ। সৌসিদিনালৈ নিজের সোশিয়াল মিডিয়ার পেজ খন শুৱনি কৰি ৰাখিবলৈ ইহঠালে কত কি করা নাছিল, পিছে বায়েক আৰু বনাই লোৱা আদৰৰ ভাইটিয়ে সৌদিশে লগাই দিলে খলকনি। হাজার কোটি টকিয়া কেলেঙ্কারির তদন্তত
ডিব্রুগড় আরক্ষীর জালত ফসি গল বিশাল ভাইটি। ইফালে বিগত পাঁচ দিনে খবর নাই পলাতক মরমর সুমি বাইটির। এগৰাকী চলনাময় সুমির আত্মগোপনত সঙ্গী খুদ এগৰাকী স্বামী তার্কিক বরা। গুয়াহাটীত নিরাপদে থাকি দুয়ো মেঘালয়লৈ পলায়নের খবর। রাজনৈতিক হেঁচাত সুমি তার্কিকক রক্ষণাবেক্ষণ দিয়ার অভিযোগ আরক্ষীর বিরুদ্ধে। ইফালে ডিব্রুগড় আরক্ষীও বাদ চাইছে দুয়ো আরক্ষীক ধরা দিব বলে। বহুলোকর কৌশলে ধন আত্মসাত করার দুয়োরে আজিলৈকে নাই সন্ধান। কাহিনীটুত ইতিমধ্যে সুমি বরা গেলিছে। সুমিয়ে গেলাই থই গল বহু চিনাকি লোকক। অসমৰ চুকে কোণে সকলোৰে মুখত এতিয়া সুমির প্রসঙ্গ। আরক্ষীর জিম্মাত থকা বিশাল মনের অধিকারী বিশাল ফুকনেও কই গৈছে বহুতর বাবে চিনাকি মুখর নাম। কিন্তু দুনিয়াখন চূড়ান্ত স্বার্থপর। সুমি তার্কিক বরার প্রসঙ্গৰ পৰা নাটকীয়ভাবে আঁতৰি থকার কৌশল বহুতর অবলম্বন। পাছে ইমানে হাত দীঘল নে সুমি বরা তার্কিক বরার? আরক্ষীও দুয়োকে বিচারি নোপোৱাকলৈ বিয়পিছে গোন্ধ। কেতিয়ালৈ পলাই থাকিব দুয়ো? সুমিহতর মূরত কার এনে শক্তিশালী আশীর্বাদ? এতিয়ালৈকে বুজায় সকলো যেন বুজি উঠিছে। গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কৰ বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। প্রকাশ পাইছে পাতি লওয়া বাইকের বাবে বিশাল ফুকনে কিদরে নিজের উপার্জনের একটা অংশ সমর্পণ করেছিল। বিশালর ধনের পাহাড়ের আভাস পায় নানানটা অজুহাতে বিশালর কাক চাপি পাছলৈ সুমিয়েই বিশালর হাতত তুলি দিছিল সংগৃহীত কোটি কোটি টাকা। কি চিকিৎসক, কি ব্যবসায়ী, উজনির বহু কোটিপতির টকায় বিশাল সাম্রাজ্য গড়েছিল ককায়েক বায়েকে। বিশাল আর সুমি এতিয়া মুখে মুখে সর্বত্র চর্চা বিশাল আর সুমির কথা। ইতিমধ্যে প্রকাশ পাইছে কেনেকৈ বিশালে গড়েছিল বিশাল সম্পত্তি। প্রকাশ পাইছে কিদরে সুমির লাভ বিলাসর নামত বিশালে সমর্পণ করেছিল নিজের অর্জনের একটা অংশ। কিন্তু যিমানে পাক খুলিছে সিমানে জটিল হয়ে পড়েছে বিশাল আর সুমির সম্পর্ক। বিশাল ফুকন আর সুমি বরার ব্যক্তিগত সম্পর্ক মুখরোচক হয়ে পড়লেও সেয়া ব্যক্তিগত কথা। কিন্তু বিশাল আর সুমির বিত্তীয় সম্পর্কত আছে বিনিয়োগকারী শ লোকের উপার্জিত ধনের অংশ। সেয়া জনাতো এতিয়া আরক্ষীরে নহয় রাইজরও আগ্রহ আর অধিকারের বিষয়। কিন্তু কেনেকৈ আরম্ভ হয়েছিল বিশাল আর সুমির ধনের লেনদেন? সুমধুর কণ্ঠর অধিকারী বিশালে একটা গানের বাবে চুক্তিবদ্ধ করেছিল কোরিওগ্রাফার সুমি বরা। সেয়াই আরম্ভণি ধনের পাহাড় গড়া বিশাল ফুকনের প্রদর্শনও বিশালত্বর। যিটো বস্তু লাগে তাক দশ টকার ঠাইত পনেরো টাকা দিয়ার স্বভাব বিশালর। এই প্রদর্শনকামিতার বাবেই বিশাল ফুকনের প্রতি আকর্ষিত হয়েছিল সুমি বরা। লকডাউনের সময়ত এটা গীতর ভিডিওর বাবে সুমিরে যোগাযোগ করেছিল বিশালে। কাম হয়ে যাওয়ার পাছত সুমিয়ে বিচরাতকৈ কেইটকামান বেশিকৈ দিছিল বিশালে। সেই মুহূর্ততে বিশালর ধনের পাহাড়ের আভাস পাইছিল সুমিয়ে। সূত্রমতে তেতিয়াৰে পৰা বিশালর প্রতি দৃষ্টিয়েই সলনি হল সুমির। সঘনায় বিশালর কাক চাপিবলৈ নানানটা অজুহাতর সন্ধান করবলৈ ললে সুমিয়ে। যিমানেই লগ পালে সিমানেই বিশালর কাক চাপি গল সুমি। তেতিয়া বিশালর হাতত আছিল ট্রেডিং করে পয়া বুজন পরিমাণের ধন। বিশালর মনের বিশালর হাতত অগণন টকা। আর কি লাগে সুমিক? আকর্ষণীয় ব্যক্তিত্বর সুমিয়ে চমক লগাই দিলে বিশালক। দুহাতেরে ধন উড়াই ভালপোৱা বিশালক আবরি ধরলে সুমি। সমাজের চকুত বিশাল আর সুমির মাজত গড় লৈ উঠিল বায়েক ভায়েকর সম্পর্ক। বিশালর পৰা ট্রেডিংয়ের ABCD আধাখিনি শিকার পাছত ডিব্রুগড়ের প্রতিষ্ঠিত মহলত জাল পেলালে সুমিয়ে। চিকিৎসক, ব্যবসায়ীকে ধরে উজনি অসমৰ বহু কোটিপতি লোকের পৰা ট্রেডিংয়ের নামত কোটি কোটি টাকা আনি সুমিয়ে তুলি দিলে বিশালর হাতত। বিশালেও সর্বস্ব উজাড়ি দিলে সুমির ওসর। তারপরে ট্রেডিংয়ের অচিলারে ট্রেন্ডিংলৈ আহিল ডিব্রুগড়ের বাণীপুরের সাত নম্বর বাইলেনের সুমি বরা। বাণীপুরের বাইলেন 7 এই গৃহটোতেই সুমি বরার জন্ম হয়েছিল।
এইসমূহ পথতেই আচলতে সুমি বৰাই নিজৰ শৈশৱ আৰু নিজৰ কৈশোৰৰ যি যাত্ৰা আৰম্ভ কৰিছিল, শিক্ষা, কালচাৰেল এক্টিভিটিজ এই বিষয়সমূহৰ লগত জড়িত হৈ পৰিছিল সুমি বৰা। আৰু ইয়াৰ পৰাই সুমি বৰাই নিজৰ যি যাত্ৰাপথ, জীৱনৰ যাত্ৰাপথ, সেয়া আৰম্ভ কৰিছিল। এই গৃহত থাকে পিতৃ মাতৃ বৰ্তমান আৰু সুমি বৰাৰ যি ককায়েক আৰু বৌয়েক। তিনিআলিৰ চুকতে থকা ঘৰখনত এতিয়াও আছে সুমিৰ দেউতাকৰ সুলভ সামগ্ৰীৰ দোকানখন। হিতাধিকাৰীক আজিও দেউতাকে নিজ হাতে দিয়ে চাউল আৰু কেৰাচিন। সুলভ সামগ্ৰীৰ দোকানৰ গৰাকীৰ এইখন ঘৰতে এদিন গঢ়ি উঠিল প্ৰিচিলিয়া ফাৰ্মাচিউটিকেল নামৰ কোম্পানীটো। ডিব্ৰুগড়ৰ অখ্যাত শিক্ষানুষ্ঠানৰ 15,000 টকা দৰমহাৰ নৃত্য শিক্ষয়িত্ৰীৰ পৰা 4টা কোম্পানীৰ হৰ্তা কৰ্তা হোৱাৰ পাছত মাটিত ভৰি নপৰা হল সুমিৰ। বিশালৰ কথা বাৰু নকলোৱেই, উদয়পুৰত ডেষ্টিনেশ্যন ৱেডিং, বুৰ্জ খালিফাত চিনেমাৰ চুক্তি, কোটি কোটি টকাৰ গহনা, কোটিটকীয়া শাৰী শাৰী গাড়ী, 2,95,000 টকীয়া টি শ্বাৰ্ট, 2,00,000 টকীয়া টেডি বিয়েৰ, আনকি শৌচাগাৰৰ ইণ্টেৰিয়ৰ ডিজাইনিঙেৰে নিজকে একক আৰু অনন্য হিচাপে প্ৰতিষ্ঠিত কৰাৰ চেষ্টা চলালে সুমি আৰু বিশালে। সুমিৰ বাবে সকলো কৰিছে বিশালে। 15 কোটি টকাৰে বিয়া পাতি দিয়াৰ পৰা স্বামী অবিহনে সুমিক ডুবাইলৈ ফুৰাবলৈ নি 9,00,000 টকীয়া বুৰ্জ খালিফাৰ চুটত ৰখালৈকে সকলোখিনি কৰিলে বিশালে। কিন্তু সেই বিশাল ফুকন এতিয়া ৰঙা ঘৰৰ আলহী। আনফালে সুমি পলাতক, হয়তো সুমি ধৰা পৰিলে পোহৰলৈ আহিব বিশাল আৰু সুমিৰ সম্পৰ্কৰ আন বহু নজনা কথা। ডিব্ৰুগড়ৰ পৰা জিচিম আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বাতৰিখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ।